أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনী ভাই, ওয়েস্টবেঙ্গল প্রবাসী, ভারতবাসী, ওয়েস্টবেঙ্গলবাসী, এমডি মুর্শিদুল আনসারি ভাই, আপনি প্রশ্ন করেছেন যে নামাজের ভিতরে যে অমনোযোগিতা চলে আসে, বিভিন্ন ধরনের ধ্যান ধারণা ঘোরপাক খায়, তো এতে কি নামাজ কবুল হবে? একটা কথা, আর একটা প্রশ্ন আপনার এখানে যে মানে নামাজে মনোযোগ বসানোর জন্য কী করা যেতে পারে? তো ভাই, আপনাকে প্রশ্নগুলো করার জন্য ধন্যবাদ, আর আপনার প্রশ্নের উত্তরে আমরা বলবো বিল্লাহ তৌফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। ভাই, আসলে নামাজের ভিতরে খুশু খুজু এবং বিনয় নম্রতা, একাগ্রতা, মনোযোগ এগুলো থাকাটাই বাঞ্ছনীয়। নামাজের ভিতরে যেন বিভিন্ন ধরনের খামখেয়ালি না চলে আসে, আজেবাজে চিন্তা চেতনা যেন না চলে আসে, সেজন্য আমাদেরকে কিছু কিছু সময়ে নামাজের উপর অন্য কিছুকে প্রাধান্য দিতে বলা হয়। যেমন খাওয়া হাজির খুব ধার লেগেছে, ক্ষুধা লেগেছে, এখন নামাজে দাঁড়িয়ে যদি ক্ষুধা লেগে আছে আর খাওয়া হাজির, এবং সে যদি নামাজে দাঁড়িয়ে যায় তাহলে হয়তো তার মনের ভিতরে আসতে পারে যে তাড়াতাড়ি নামাজে সারি তাহলে খাবো। তো এই যে একটা মানে খুশু খুজুর একটা যে বিঘ্ন করতে পারে, এই জন্য আগে খেয়ে নিতে হবে পরে নামাজ। অথচ নামাজ ফের জামাতের সাথে পড়া ফরজ, নামাজ তো ফরজ ফরজ, জামাতের সাথে পড়াও ফরজ, কিন্তু এই এই এইরকম এতে পরিস্থিতিতে খাওয়াটাই ফরজ, পরে নামাজ। মানে খুশু খুজুরটাকে প্রাধান্য দেওয়ার বিষয়টা বোঝানো হয়েছে এভাবে আর কি। খুশু খুজুর আসলে দরকার। রব্বুল আলামিন তো কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ পাকের জন্য নামাজে দাঁড়িয়ে যাও একেবারে খুশু খুজুর সাথে, বিনয় নম্রতার সাথে। তো যাই হোক, বিনয় নম্রতা দরকার, কিন্তু এর পরিপূর্ণ বিষয়গুলো চলে আসতেছে। এতে যেটা করা হয়েছে, যেটা মন্থন করে জানা যায়, সেটা হচ্ছে নামাজ কবুল হয়ে যাবে। তবে আমাদের চেষ্টা করতে হবে খুশু খুজু আনার জন্য, চেষ্টা করতে হবে এইসব খেয়ালগুলোকে, এসব মানে অমনোযোগিতাগুলোকে দূরে সরিয়ে দেওয়ার আমাদের চেষ্টা করতে হবে। হয়তো আবার এসে হাজির হয়ে যাবে, আপনি দূরে সরাবেন আবার হাজির হয়ে যাবে, তো চেষ্টা করতেই থাকতে হবে। এইভাবে নামাজ ইনশাআল্লাহ হয়ে যাবে। তো নামাজ ফিরিয়ে পড়তে হবে না, নামাজ আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। অমনোযোগিতার ভিতরে ছিলেন দেখে নামাজ হয়নি, নামাজ দোহরাইয়ে পড়তে হবে, এরকম ধরনের কোনো মাসআলা আমাদের জানা নেই, অর্থাৎ ফিরিয়ে পড়তে হবে না। আর আরেকটা কথা হচ্ছে যে যেটা আপনি বলেছেন যে খুশু খুজু কীভাবে আনা যায়, তো খুশু খুজু কীভাবে আনা যায় এই জন্য ওলামায়ে কেরাম অনেক চেষ্টা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো একটা আলাদা একটা প্রশ্নই চলে আসছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম হাদিসে ওই যে আছে না, হাদিসে জিব্রাইল আছে না, ওখানে তো জিব্রাইল আলাইহিস সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে দুনিয়ার মানুষকে দিন শিক্ষা দেওয়ার জন্য এসে প্রশ্ন করছেন। বেশ কয়েকটা প্রশ্ন ছিল, তার মধ্যে এটা একটা প্রশ্ন যে আখবিন ইয়া মুহাম্মদ মাল এহসান, হে মুহাম্মদ আপনি আমাকে এহসান সম্পর্কে একটু বলে দিন, এহসানটা কী জিনিস? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল এহসান আনতা আবুদ আল্লাহ আন্না তারাহু ফাইলাম তখন তারাহু ফাইনা ইয়ারা। এহসান তো যে সেই জিনিসটাই, এহসান হচ্ছে এবাদতের ভিতরে এহসান হচ্ছে যে তুমি আল্লাহর এবাদত করবে মনে, আর তুমি ভাববে, তুমি বিশ্বাস করার চেষ্টা করবে, তুমি প্রত্যয় সৃষ্টি করার চেষ্টা করবে যে তুমি আল্লাহকে দেখছো, মানে আল্লাহকে দেখছো আর আল্লাহর এবাদত করছো, নামাজে দাঁড়িয়ে আছো। তো আর এটা যদি সম্ভব না হয়, ফাইল্লাম তখন তারা হোক, তা আর একটা পর্যায়ে আছে, সেটা হচ্ছে ফাইন না হয় আলাক। আর এটা যদি সম্ভব না হয়, তুমি আল্লাহকে দেখছো, এই এই দেখাটা যদি আল্লাহ পাকে সম্ভব না হয় তোমার পক্ষে এবাদতবন্দি করতে গিয়ে,
তাহলে এ বদবন্দিকে অবস্থায় তুমি এই ধারণাটা তোমার পাকাপোক্তভাবে রাখবে, এই বিশ্বাসটা তোমার মানে বদ্ধমূল থাকবে, ক্রিয়াশীল থাকবে যে আল্লাহ তোমাকে দেখছেন। তা আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যাই, মানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই, আল্লাহর সাথে আমরা কথোপকথন করি, দেখেন যে সুরা ফাতিহাটা কী ঘটনা। হ্যাঁ, আল্লাহ পাককে আমরা ডাইরেক্ট বলি, খুব কাছে পেয়ে গুদগুদ সরিয়ে একেবারে চুপি সরে আমরা বলি ইয়া কেন আবুধ ইয়া কেন স্থায়ী, খুব কাছের আল্লাহকে আমরা ডাকি, তিনি আমাদের শুনেন, তিনি আমাদের দেখেন। এরকম ধরনের একটা অর্থের প্রতি নামাজের যে সকল দোয়াগুলো আমরা বলি, যে সকল আয়াতগুলো আমরা পড়ি, এগুলোর দিকে একটু অর্থের দিকে এগুলোর অর্থের দিকে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করতে, বোঝার চেষ্টা করো, তাহলে অনেকটাই হয়তো খুঁজে খুঁজে চলে আসতে পারে। তারপরে শয়তান তো মানুষের ভিতরে এই বাজে খেয়ালগুলো শয়তান এনে দেয়, তো শয়তান লাভবান হতে পারবে না ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন, বা শয়তান তখন শয়তান মারদুদ বিফল হয়ে যাবে। তা আমরা চেষ্টা করতে থাকবো, আমরা যে সকল দোয়াগুলো যে সকল সুরাগুলো আমরা নামাজের ভিতরে আমরা পড়ি, নামাজের ভিতরে আমাদের দরকার হয় সেগুলোর অর্থ জানার জন্য, সেগুলোর মাহাত্ম্য বোঝার জন্য আমরা একটু চেষ্টা করব, তাহলে এই দোয়া সুরাগুলোর দিকে একটু যদি আমাদের মনোযোগ থাকে, তাহলে ইনশাআল্লাহ আমাদের নামাজের ভিতরে ওই বদ খেয়ালটা অনেকটাই কমে যাবে, আর আমাদের এই বদবন্দিকের ভিতরে আমরা অনেকটাই একাগ্র হতে পারবো, খুশি খুঁজে আনতে আমরা অনেকটাই সক্ষম হব। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আদা ওয়াসাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম, ওয়াসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলম ওয়া উলুল ইলম ক্বায়িমান বিল কিসত لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء